Still, even school teach, teacher, student window, এবং শিক্ষক window, সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম এখানে যারা আসছে সকলেই তো পরিচিত সকলে পরিচিত পরিচিত বলতে সবাই আত্মীয় এই হিসাবে যেহেতু আমি নির্বাচন করতেছি এত বয়স না যে তার কাছে গেলে তোমরা লজ্জা পাইবা কোনো বিষয়ে কাজে কোনো লজ্জা পাইবা এমন কিছু না তো আমি তোমাদের যদিও সমবয়সী না কিন্তু এতটুক বড় না সেই সুবাদে যেহেতু আমি এবারে নির্বাচন করতেছি তোমরা তোমাদের ভোট নাই কিন্তু তোমাদের বাড়ির তো ভোট আছে বাড়িতে যারা যারা যে সব ভোটগুলা এই সব ভোটগুলা যদি তোমরা দরখাস্ত করো মা এই দরখাস্তর আলোকে আমার একটা দাবি কি দাবি যে এই যে একটা মার্কা এই যে একটা পুষ্টার কিছু পুষ্টার না আমার এই একটা মার্কা এ মার্কাতে একটা ভোট দিও তখন কিন্তু বিশেষরা বাপ সাতারা রাজি না হলেও রাজি ভুবেরা মা খালা যে রিজাল্ট মামি তারা কিন্তু রাজি হবে এই বিষয়টাই যদি তোমরা একটু উল্লেখ করো যে মা তোমার কাছে কিচ্ছু চাইছি না তোমরা আমার এই যে এ মার খায় একটা ভোট দিলে ডাঙ্গা গেছে স্যারের গোলা ভাই বাঙ্গ কাছে মানুষ একসাথে সবসময় দেখা হচ্ছে যদি একটু বুঝায় বলো যদি তোমরা একটা ভোট হস্কে আনতে পারো একটা ভোট কি বলো একটা ভোট যদি হস্কে আনতে পারো তখন কটা ভোট বাড়তো সে কয়জন লোক মিনিমাম 10-12 জন লোক এই 12টা ভোট কিন্তু বাড়লো আর একটা বাড়িতে একজন কিন্তু মহিলা না মহিলা মিনিমাম শুনি মহিলা মিনিমাম 5 জন বা 6 জন বা 7 জন করে এমন বাড়ি আছে 10-15 জন করে মানে মহিলা সংখ্যা পুরুষ সংখ্যা তুমি যদি তোমার আব বলে যদি সুন্দর করে বুঝাই বলো আমার সন্তান যদি আমাকে বুঝাই বলো বাবা তোমার কাছে কিচ্ছু চাই না এই জিনিসটা দেবো আমি যদি আম পাবলিক থাকি কোনো রাজনৈতিক কোনো নেতা না থাকি যদি হামিমে বা রামিমায় বোঝা যে এটা মার্কা ভোট দিব তখন কিন্তু আমি ঠিকই দিব না একটা কথা আমার মেয়ে একটা কথা রাখছে আমার ছেলে একটা কথা বলছে এই হিসাবে চিন্তা করে আছে চিন্তা করলাম যে আমার ছেলে যেহেতু বলছে দিয়া দি ভোট তো এমন বড় একটা বিষয় না তোমরা যদি বাসায় গিয়ে একটু বুঝাই বলো এ বিষয়ে যে এই 16 তারিখে নির্বাচনের সকাল সকাল কেন্দ্রে গিয়ে আমার আমাদের এই মার্কা একটা ভোট দিয়ে এটা যদি তোমরা বলো আমার বিশ্বাস একটা ভোট যদি এক একজন দায়িত্ব নিয়ে যায় মনে করো সে দায়িত্ব নিচ্ছে 3 জনের সে দায়িত্ব নিচ্ছে 3 জনের সে 2 জনের এভাবে নেও তো মিনিমাম 20-30টা ভোট চলে আসবে আর এই মুহূর্তে নির্বাচনের মুহূর্তে একটা ভোট অনেক মূল্যবান অনেক কমিশনার একটা ভোটের জন্য ফিল করে তোমরা চিন্তা করবা যে একটা ভোট না আমি নিজে 5টা 7টা ভোট বা 10টা ভোট আমি কালেকশন করব কিবা কালেকশন করাম তোমার বাড়ি তোমার জেটি আছে মামি আছে কাকি আছে হ্যাঁ এই বাড়ি তো এডি আছে কিন্তু পাশের বাড়িতে তোমার বান্ধবীর আছে না বান্ধবীর বাপ মা আছে বোন আছে তাদের কি একটু বুঝাই বলবা যে ইয়া এই যে আমাদের এ মার্কা আমাদের ভাই দাঁড়াইছে বা আমার কাকা দাঁড়াইছে এ মার্কাতে একটা ভোট দেন দিলে আপনার পর যদি কোনো সমস্যা থাকে নির্বাচন যদি ইনশাল্লাহ ফাঁস করতে পারে তাহলে আপনাদের সমস্যা শেষ করে দেওয়া হবে যদি আপনার কোনো কাজে আমরা এর কথা যদি না শুনে তা এটা আমরা করে দিই নিজ দায়িত্বে এটা যদি তোমরা বুঝায় বলো আমার বিশ্বাস 11-12 জন যাই থাকি 2টা করে ভোট আনলে 22টা ভোট চলে আসে 3টা ভোট আনলে ডাবল চলে আসে কি বলো তোমরা কি কাজটা করতে করবা করবা আজকে থেকে কি তোমরা যেহেতু 10 দিন আছে আজকে থেকে কি মুখ খুলবা যেভাবে দেখা না বাড়িতে কি পড়াশোনা করছে পড়াশোনা কিন্তু এখানে এনে স্যারের টিচারে দেখা যে কি আমি কি সারাদিনে কি পড়লাম সারাদিনে কি করলাম তখন কিন্তু দেখা কালকে থেকে সবকটা নিবা এটা যে রাহাতে তার কয়টা বুড়ারের কাছে সে গেছে সে কয়টা বুড়ারের কাছে গেছে সে কয়টা বুড়ারের কাছে গেছে এই খবরটা তুমি আমাকে নিও এটা কিন্তু তোমার একটা এটা একটা নির্বাচন এটা একটা মানে প্রচারণা কি কও এটা একটা প্রচারণা এখন প্রচারণা করতে গেলে যে যা ওয়াইতে কিন্তু কমন যায় কমন যায় না ছোট বাচ্চা ও কিন্তু প্রচারণা ভালো পারে দুদিন আগে এক জায়গায় গেছি গিয়া দিয়ে টেবিল দিলাম গোলাম হাতে নিয়েছিল দিতেছে আমি জানিও না এটাই
এলাকার লোক দেখে ওই হয় পোলাপন্তে বাচ্চারা মিছিল দিয়েছে। তোমরা যদি এই হিসাবে তোমাদের ঘরে 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 যদি বলো, শুধু ঘর না বাইরে যারা আছে তাদেরকেও যদি বলো, এই যে মুখস্থটা টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প, এই মুখস্থটা যদি মহিলাদের ঢুবে চলে আসে দেখে চোখকে দেখবো গিয়া টেবিল ল্যাম্প, আর কিছু দেখতো না, আর কিছু দেখবো কাউকে সপকারে দশ দিন ভরা আল্লাহ মতে সপকারে প্রত্যেক দিন তোমরা কয়জন করে দিছো এটার একটা নোট তো হবে, এই হিসেবে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেবো এই চমকটা এখন আর বললাম না, এই চমকটা এখন বললাম না, এই চমকটা তোমরা পাইবা নির্বাচন ইনশাআল্লাহ নির্বাচনের দিনে। আর তোমরা সকলে দলে 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 এই কার্ডটা নিয়ে, এই কার্ডটা নিয়ে নির্বাচন দিন সকালে মানে ইয়াতে আমাদের কেন্দ্রে কেউ আমাদের সবাই উপস্থিত হয়ে যাবে, মানে উপস্থিত বলতে সবাই থাকবা, মানে সেটা বুঝছে বা পিঠা হাতে হবে, এটা একটা আনন্দ একটা ঈদের মতো তাই না, এখন এটা আনন্দ তখন বড় হয়ে বলতে পারবা যখন তোমাদের সংসার হবে, তোমাদের সকলের দায়িত্ব বা চলে আসবে তখন বলতে পারবা যে আমরা ছোটবেলা নির্বাচন করছি, এই কথাটা করতে পারবে না সবাই করতে পারতো না, যেমন সে আছে সে যদি তার মানে বলে ভাই আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমরা এ মার্কা মুটটা চাই, তখন কিন্তু আইসা দেখো আচ্ছা ঠিক আছে তুই কই চল দিয়ে দিও, এই হিসাবে তোমরা কাউকে থেকে সবকারে একশো একটা খাতা থাকবো, আজকে আমি অমুক কাকারে কইছি অমুক জেরারে কইছি অমুক নানারে কইছি অমুক নানিরে কইছি, তুমি কয়জন কইছো যে ফার্স্ট হবে এগারো দিন পরে এটা মাস্টার সাহেব যোগ করবেন কেনা ফার্স্ট হয়েছে, ফার্স্ট অনুসারে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনের পুরস্কার দিবেন আপনি, আর ওই পুরস্কারটা আমার পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হবে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মিথ্যা কথা শিও সামনের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল নষ্ট, কিন্তু মিথ্যা কথা কেউ বলবে না, মিথ্যা কথা বইলে পাঁচজন লেখলাম ফার্স্ট হওয়ার জন্য, হ্যাঁ মিথ্যা কথা বললাম তাহলে কি হইব তোমাদের বিবেকের কাছে আল্লাহর কাছে জবাব দিতে পারতে হইব, এই মিথ্যা কথা বলবো না, তোমরা স্টুডেন্ট তোমরা যেন তোমাদের জীবনটা যেন সত্যের পথে থাকে, যেহেতু তোমাদের এখন শুরু তোমরা তোমাদের এখন শুরু মানে তোমাদের এই শুরুটা যদি মিথ্যা দিয়ে হয় তাহলে ভবিষ্যতে আর এগিয়ে যেতে পারবে না, যাই হোক তোমরা কাউকে একটা খাতা দিব, এই খাতা এমনি হবে প্রত্যেক নাম সহকারে নামের প্রথম সিরিয়াল থাকবে, এই সাতটা দিন উল্লেখ করা থাকবে, অমুক দিন পাঁচজন দশজনের মধ্যে বারোজন কে কতজন করছো কাউকে থেকে দেখতে চাই, আর দ্বিতীয়বার আমি না বসতে পারি কেন বসতে পারি, ব্যস্ততা দিন যাচ্ছে তো ব্যস্ততা বাড়তেছে সারাদিন, এখন অনেক দূর থেকে আসছি হ্যাঁ তোমাদের সাথে দূরে কথা বলার জন্য, ওই নির্বাচনের দিন সকাল সকাল এদিন তো এদিন বন্ধ থাকবো, সকাল সকালে তোমরা যার যা স্টিকার নিয়ে এই যে গলা স্টিকার নিয়ে অপর্যাপ্ত আছে তোমরা নিবা, নেহারা সকলেই মাঠে থাকবে মানে বাদাম থাকবে, মানুষ যে দেখে মামুনের অবস্থা শুধু নাই বড় নাই মেয়ে নাই ছেলে নাই সব মাঠে নেমে পড়ছে, এটা যে দেখে ঈদের যে আনন্দটা হয় নির্বাচন একটা আনন্দ, এই আনন্দ ভাগাভাগি করে সবাই নিল ঘরে বসে থাকে, এই আনন্দটা ভাগাভাগি হয় না, সেই সুবাদে তোমরা আজকে থেকে ইনশাআল্লাহ নেমে পড়ো কাউকে হিসাবটা দিতে পারো, যাই হোক অনেক কথা বলছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সব মানে সবাই এলাকা তাদের বাড়িতে যা আছে সব বুড়া বুড়া, আর এখানে হচ্ছে মনে হয় মনির বাবা মা বড় ভাই বোন চাচা চাচি জামা যা আছে সবাই কি বুড়ান না, এখন বাড়িতে তোরা বুড়ান না ঠিক আছে, কিন্তু তোরা যদি বলস যে না স্যারের বোন জামাই দাঁড়াইছে আমি বলি যে মামুন ভাই বা কাকা বা চাচা যার যেটা লাগে যে স্যারের আমার আমার পরিচিত হয়তো ভালো করে চিনবো যে স্যারের অমুক স্যারের দাঁড়াইছে, তো সবাই যদি আসলে
একটা বার প্রচেষ্টা করলে তো সমস্যা নেই, তাই না? সবাই যদি বাড়িতে গিয়ে বলি সমস্যা আছে, তোমাদের সবার প্রতি উদাসীন আহ্বান যে বাড়িতে যে অন্তত আজকে এই কথাটা সবাই বলবি যে টেবিল ল্যাম্প মার্কা মামুন ভাইয়ের টেবিল ল্যাম্প মার্কা আমরা সবাই অন্তত কয়েকটা ভোট দিই। সবার বাড়িতে গেলে দুইটা তিনটা গুলো ভোট আসে, অনেকগুলো ভোট চলে আসবে নাকি? একটা বাড়িতে মিনিমাম তিন চারজন ভোটার আছে, প্রত্যেকের বাড়িতে হিসাব করলে আরও বেশিও আছে, অনেকের বাড়িতে অনেকের বাড়িতে দশটা ভোটারও আছে, আছে না? তো যাই হোক, এখন তোদেরকে বললাম তোরা এটা একটু বিবেচনা করবি, বিবেচনা করে দেখবি আসলে কী করা যায়। আর আমার আর কি কথা এটাই যে সবাই টেবিল মার্কে বলিস ভোট দেওয়ার জন্য সবাই সবাই, ঠিক আছে? যাই হোক, মানে কি আপনি কেক কাটবো থাকবেন না?